Assalamualaikum everyone and welcome to my video. আজকে একটা দাওয়াত ব্লগ আপনাদের সবার সাথে শেয়ার করতে যাচ্ছি। আমেরিকা এসে আসলে প্রথম দাওয়াত খেতে যাচ্ছি, আর এটা আসলে কোনো বাসায় না, একটা বাইরে পার্কে একটা ইভেন্ট, ছোটখাটো একটা ফ্যামিলি ইভেন্ট, ফ্যামিলি ডে বলা যায়। সো আমরা বাসা থেকে বের হয়ে রওনা দিয়ে দিলাম, আর আজকে হচ্ছে মূলত আমার নেইবারের, আমার একজন নেইবার, ওনার বড় ছেলে, উনি ও আসলে কলেজ শেষ করে ইউনিভার্সিটি উঠেছে। সো ওরই একটা ছোটোখাটো গ্রাজুয়েশন পার্টি আর কি বলতে পারেন, সেটাই আমরা সেলিব্রেট করতে যাচ্ছি। আর এটা হচ্ছে একটা পার্কে, আর পার্কে অলরেডি আমরা চলে এসেছি। এটা হচ্ছে নিউ ইয়র্কের অ্যাস্টোরিয়া পার্ক, যারা নিউ ইয়র্কে থাকেন আই থিঙ্ক সবাই জানেন। অনেক ভালো লাগছিল এখানে এসে, যদিও আমরা দুপুর টাইমে আসি কিন্তু তাও ভালো লাগছিল। আর এই পার্কটা আসলেই অনেক সুন্দর, এক সাইডে নদী লেকের মতন, এখানে ফুটবল প্লে গ্রাউন্ড আছে, তারপরে অনেক অনেক বসার জায়গা, আরও সামনে ওই দিকে জিমের মতন জায়গা, মানে সব মিলিয়ে একটা সুন্দর এনভায়রনমেন্ট। আর বাসায় করার থেকে বাইরে এভাবে পার্কে আয়োজনটা করা, আমি মনে করি এটা খুব ভালো একটা আইডিয়া। এতে করে বাচ্চারা থেকে শুরু করে আমরা বড়রা, মানে সবাই আসলে এনজয় করতে পারে। আর এই যে আমি টোটাল একটা ভিউ নিয়েছি, আর এটার উপর দিয়েই একটা ব্রিজ, অন্য সাইডে হচ্ছে রেল মেট্রো যাওয়ার, বেশ ভালোই লাগছিল আর কি জায়গাটা দেখতে। আর প্রথমেই আসার পরে বাচ্চাদের হাতে বেলুন, ওদের জন্য বাবল, এগুলো ওদেরকে গিফট হিসেবে দেওয়া হয় এবং এটা পেয়ে তো বাচ্চারা আসলে অনেক খুশি। আর এই যে এখন আমরা সবাই মানে অনেক এনজয় করছিলাম, আর এখানেই ছোট করে প্রথমে সবাইকে ফ্রুট সার্ভ করা হয়। এই তরমুজটা আসলে অনেক মজার ছিল খেতে, অনেক মিষ্টি ছিল। এখন বাংলাদেশের মতো আমেরিকাতেও সামার টাইম, আর সামার টাইম ও যেহেতু শীত প্রধান দেশ, ওরা সামার টাইমটা আসলে আমেরিকায় যারা থাকে তারা খুব অল্প সময়ের জন্য সামার থাকে, সো সবাই এনজয় করছিল। আর অলরেডি খাবার চলে এসেছে, এই যে শাড়ি পরা ভাবি, ওনারই ছেলের আজকে এই পার্টিটা, সো এই খাবারগুলো ভাবি সব নিজের হাতে রান্না করেছে, এবং ট্রাস্টমি প্রত্যেকটা খাবার আলহামদুলিল্লাহ অনেক মজার ছিল। অনেক অনেক খাবারের আয়োজন ছিল কিন্তু আমি আসলে সবগুলো খাবারের ভিডিও ক্যাপচার করতে পারিনি। এটার কারণ হচ্ছে আমরা আসলে অনেক বেশি এনজয় করছিলাম, আমি, আমার হাজবেন্ড, আমার মেয়ে। আমরা বেশ অনেকটা সময়ই পার্কে ছিলাম, একদম দুপুর থেকে বিকেল পর্যন্ত। আমার মেয়ে তো বাসায় আসতেই চাচ্ছিল না, ওর আসলে এতটা ভালো লাগছিল ওখানে, আসলে ভালো লাগার মতোই জায়গা এটা। আর এখন এই যে খাওয়া দাওয়া শেষ করে একটু কোল্ড ড্রিঙ্ক নিয়ে আমি বসলাম, এখনও সবার খাওয়া দাওয়া শেষ হয়নি। আর খাওয়া দাওয়ার তো অনেক পর্ব ছিল, এখন ইভিনিং টাইম, সো কেক চলে আসছে অলরেডি, সব বাচ্চারা সবাই মিলে হচ্ছে কেক কাটবে, এবং ওরা একটা ক্যান্ডি গেমের আয়োজন করেছে যে ক্যান্ডি ব্রেক করতে হবে, সবাইকে ক্যান্ডি দিয়েছে। আমার মেয়ে যদিও একটু আপসেট হয়ে গেছে কারণ বিকেল হয়ে গেছে, ওর আসলে ন্যাপ টাইম এখন, ও ঘুমাতে পারছিল না তাই একটু আপসেট ছিল। তারপরও এই তো ইভেন্ট এখন শেষের দিকে, আমরাও বাসায় চলে যাব। সো আলহামদুলিল্লাহ এই ছিল আমার দাওয়াত ব্লগ।